আসসালামু আলাইকুম ওয়া সব দোয়া ঠিক না بیٹے এই দোয়া তো দোয়া হলো বড় ইবাদত এখন যদি আমরা কই ঠিক আছে নামাজের পরে ইমাম সাহেবের নেতৃত্বে সম্মিলিতভাবে দোয়া হবে তখন এটা ইবাদত থাকবে না কেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দশ বছর সালাত আদায় করেছেন ইমামতি করেছেন একদিনও রাসূলুল্লাহর নেতৃত্বে সাহাবাই ক্যারামকে নিয়ে সম্মিলিতভাবে পাঁচত্তের নামাজের পরে অথবা জুমার নামাজের পরে অথবা ঈদের নামাজের পরে এই প্রচলিত সম্মিলিত মনোজাত ছিল না এটা দিনের নামে ইবাদতের নামে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নতুন আবিষ্কার করা হয়েছে আর আর ইমাম সাতবির আহমতুল্লাহ্ এই বলেছেন এটা বিদাক কেন বিধান তার সঙ্গামতে বিদাক দিনের নামে দিনের পদ্ধতিতে

ওই আমল যদি সে করে তাহু আর প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য হবে না তার এই ইল্লাল্লাহ বাতিল সম্মিলিত মোনাজাত বাতিল তার দশা চল্লিশা বাতিল কেননা এইসব শরীয়তে নাই রাসুল এইসবের আদেশ দেননি